वेलकम टू माय चैनल ओशी फाइन आर्ट्स। বন্ধুরা, আজকে আমি তোমাদের একটি আউল বা পেঁচা ড্র করা শেখাবো। পেঁচাটি ড্র করার জন্য প্রথমে আমরা একটি ওভাল শেপ ড্র করে নিলাম। এর ঠিক নিচ থেকে আরও একটি বড় করে ওভাল শেপ ড্র করলাম এবং দেখো এইভাবে দুটি ডানা করে দিলাম। ডানা দুটি করা হয়ে গেলে গাছের ডাল এবং পাগুলিও এইরকমভাবে করে দিয়েছি। এরপর দুটি কার্ভ লাইন টেনে পেঁচার লেজটি ড্র করলাম। ভি শেপ দিয়ে আউলের কানটি করে দিলাম। এরপর একে একে চোখ এবং ঠোঁটটি ড্র করব। গাছের ডালটির মধ্যেও কয়েকটি পাতা করে দিলাম যাতে গাছের ডালটিকে আরও সুন্দর দেখতে লাগে। দেখো বন্ধুরা, দুটি ওভাল শেপ ইউজ করে আমরা কি সুন্দর একটি পেঁচা ড্র করে ফেলেছি। পাতাগুলি ড্র করা হয়ে গেলে যে রেফারেন্স লাইনটি ছিল সেটিকে আমরা ইরেজ করে দেব। পেঁচাটি ড্র করা আমাদের হয়ে গেছে। এবারে চলো আমরা কালার স্টার্ট করি। আউলটি কালার করার জন্য প্রথমে আমরা ব্রাউন কালার ইউজ করেছি। ব্রাউন কালার দিয়ে প্রথমে আমরা আউলের ডানা এবং মুখটি ফিল করে দেব। মুখের কালারটি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে আউলের চোখের ভিতরে কালারটি যাতে না ঢুকে যায়। আউলের মুখটি কালার করা হয়ে গেলে কানের উপরের পার্টটিতে আমরা ব্রাউন কালার করে দেব এবং গাছের ডালেও ব্রাউন কালার করে দিয়েছি। ব্রাউন কালারটি করা হয়ে গেলে অকার ইয়েলো কালার দিয়ে গাছের ডালে ব্রাউন কালারের সাথে ভালোভাবে মিক্সিং করে দিলাম এবং নিচের দিকে ডার্ক ব্রাউন দিয়ে হালকা করে শেডিং করে দিলাম। এরপর পেঁচার বডিটি করার জন্য আমরা অকার ইয়েলো কালারটি ইউজ করেছি। বডিতে কালার করা হয়ে গেলে লেজ এবং কানের বাকি পার্টটিতেও আমরা অকার ইয়েলো কালারটি দিয়ে দেব। আউলের পা এবং ঠোঁটটি আমরা অরেঞ্জ কালার করে দিয়েছি। ডিপ ইয়েলো কালার দিয়ে আউলের চোখটি কালার করে দিলাম এবং লেজের মধ্যে ব্রাউন কালার দিয়ে অকার ইয়েলোর সাথে ভালোভাবে মিক্সিং করে দিয়েছি। পাতাগুলি কালার করার জন্য প্রথমে আমরা এক সাইডে লাইট গ্রিন কালারটিকে ইউজ করব। পাতার অপর পাশে আমরা ডিপ গ্রিন কালারটি দিয়ে ফিল করে দিয়েছি। এতে পাতাগুলিকে খুব সুন্দর দেখতে লাগছে। পেঁচাটিকে হাইলাইট করার জন্য তোমরা যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করে দিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।